নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি পুষ্মিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। একদিনের সফরসূচি নিয়ে শিলচর আসলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। আসাম মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা, আতঙ্কে স্থানীয় জনগণ। সীমান্ত সুরক্ষা বাহিনী পাকড়াও করল এক ড্রাগস ব্যবসায়ীকে, উদ্ধার করা হলো 26,000 ইয়াবা ট্যাবলেট। এবারে বিস্তারিত খবর। একদিনের সফরসূচি নিয়ে শিলচরে আসলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার একদিনের শিলচর সফরে এসে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজের ক্যাথ ল্যাব এবং চিকিৎসকদের একটি হোস্টেলের উদ্বোধন করেন। এরপর মুখ্যমন্ত্রী আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন। সেখানে অনুষ্ঠান শেষ করে জেলাশাসকের সভাকক্ষে বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকদের সাথে নিয়ে এক সভার অংশ নেন মুখ্যমন্ত্রী। একদিনের শপথসূচিকে কেন্দ্র করে এদিন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সনাতন লোকের বাবে বিদ্যার বাহিরত আন একো থাকিব নোৱাৰে। মই আগতে কৈছো যে বিদ্যার মূল উদ্দেশ্যটো কি, আমার বাবে বিদ্যার মূল উদ্দেশ্যটো হল যে উই শুড অ্যাটেইন দ্য ইটার্নাল পিস, আমি মোক্ষ পাব লাগে। কিন্তু সেই মোক্ষ লাভ করার পন্থা বৈরাগ্যর সন্ন্যাস নহয়, কর্ম জ্ঞান আর ভক্তির যোগেদিহে মোক্ষ লাভ করার বিধান প্রাচীন পরম্পরায় উল্লেখ করেছে। সেই অনুসরি প্রতিগী মানুষের পুরুষার্থক চারি ভাগ করা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম এই তিনি বর্গর সাধনা আমি করার পিছতো আমার যেটো পরম পুরুষার্থ সেইটো হয়েছে মোক্ষ। আর সেই কারণে আমার হিন্দু সভ্যতাত বা সনাতন সভ্যতাত শিক্ষার লগত যেটো আমার সম্পর্ক, সেই সম্পর্কটো দিস ইজ এ অর্গেনিক রিলেশন, দিস ইজ নট বিকজ দ্যাট উই ওয়ান্ট সাম লাইভলিহুড, আমি কিবা এটা চাকরি পাব লাগে, আমি কৰবাত ব্যবসায় করব লাগে, গতিকে এই কামটো যদি নিশিকো তেতিয়া আমি কাম করব নোৱাৰিম, আমি তাত ব্যবসায় করব নোৱাৰিম, গতিকে এই কামটো আমি শিকিব লাগিব। উই আর নট দ্যাট। কারো আন পশ্চিমীয়া দেশের কারণে সেইটো হব পাৰে। সো আমার সভ্যতা সংস্কৃতি দ্য রিলেশনশিপ উইথ এডুকেশন ইজ অর্গেনিক। আর এই কথাটো যেতিয়া অনুভব করি যে আমার দেশত যোন মানুষ জন্মিব, আমার সভ্যতা সংস্কৃতিত যোন মানুষের সৃষ্টি হব, তার মূল ধারণাটো হৈছে, মূল কামটো হৈছে জ্ঞান আর প্রজ্ঞার সাধনা। আমার বাবে বিশ্ববিদ্যালয় কিবা এটা আমি ইয়াত ডিগ্রি লম, কৰবাত চাকৰি খুঁজিম, সেইটোৱে নহয়। ফৰ আস এডুকেশন ইজ এ মাছ লাৰ্জাৰ থিংস। আমি যদি ইয়াত কোনোবাই ফিজিক্স শিকিব আহিছোঁ, কোনোবাই কেমেষ্ট্ৰি শিকিব আহিছোঁ, আমি অকল ফিজিক্স আৰু কেমেষ্ট্ৰি নিশিকোঁ, উই ট্ৰাই টু লাৰ্ণ মাছ মোৰ। আমি আমাৰ জীৱনৰ বিষয়ে জানিব খোজোঁ, আমাৰ সামাজিক দায়বদ্ধতাৰ বিষয়ে আমি জানিব খোজোঁ, পূর্ণ মানুষ হওয়ার বিষয়ে আমি জানিব খুঁজো, এন্ড উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য জার্নি এহেড। কারোবার কারণে জার্নি এহেড যে মই এটা চাকরি পাম, বাট ফর এ হিন্দু, ফর এ ইন্ডিয়ান ইন এ লার্জার সেন্স, আজি যদি 5,000 বছর আগত হিন্দু আছিল 3,000। অসম মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা, অসমের জমিতে মিজো পুলিশের প্রবেশ। আসাম মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা। আসামের জমিতে মিজো পুলিশের প্রবেশ। স্থানীয় লোকদের ভয়, হুমকি মিজো পুলিশের। আতঙ্কে ধলাখাল এলাকার স্থানীয় জনগণ। স্থানীয়দের দাবি অতিসত্বর সমাধান হোক আসাম মিজোরামের সীমান্ত সমস্যা। আবারও কাছাড় জেলার ধলাই সমষ্টির অন্তর্গত আসাম মিজোরাম সীমান্তে উত্তেজনা। আসামের জমিতে মিজো পুলিশের প্রবেশ সহ স্থানীয় লোকেদের ভয়, হুমকি মিজো পুলিশের।
অসম ভূখণ্ডের প্রায় 3 কিলোমিটার ভিতরে মিজো আইআরপি ব্যাটালিয়নের প্রবেশ করা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আপনি এখানে স্থানীয় মানুষ? আমি স্থানীয় মানুষ। আচ্ছা, এখানে আজকে সকালে কি হয়েছিল ঘটনাটা? এখানে 30-35 বছর থেকে আছে, তখনও আমরা আবার পরে থেকেও তারা মিজো আমলকে আমরা গন্ডগোল, মানে তারা চায় আমরা এটা জুড়ে দখল করত বা জুড়ে তারা টেস্ট নিত, কিছু টেস্ট তো উপরে থাকি না, আমরা নিচে থেকে নিতে পারে না, তবে আমরা সবসময় তারা লোক এটা যেটা কি মানে গন্ডগোল মানে তারা করে, আমরাও তারা লোকের প্রেস দিয়ে থাকি আর কি। তো এইভাবে তারা চায় যে জোর জবস্ত করে আমরা এর কারণে জমিটা তারা বানাই নিত, ওটাও তারা চায়। তারা মেন উদ্দেশ্য হলো তারা জমি খুঁড়ে নিত, আমরা আসামের জমিটা তারা খাড়িয়ে নিত। গতকাল অস্ত্রধারী দুই মিজো যুবক ধলাকাল এলাকায় প্রবেশ করে মোবাইলের মাধ্যমে কিছু ফটো ও ভিডিও সংগ্রহ করতে দেখে স্থানীয়রা বাধা দিলে দুই মিজো যুবককে ও এলাকাবাসীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। খবর পেয়ে অসম পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা মিলে মিজো যুবক দুজনকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। কিন্তু কিছু সময় পর সশস্ত্র আইআরপি বাহিনীর বেশ কয়েকজন জওয়ান ধলাকাল এলাকায় এসে উপস্থিত হয়। এদিকে মিজো বাহিনীর উপস্থিতির খবর পেয়ে ধলাই থানার ভারপ্রাপ্ত অধিকারীকে নেতৃত্বে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা। কিন্তু পুলিশ ও সেনাবাহিনীর মতোয়ান হওয়ার খবর পাওয়ায় মাত্রই মিজু আইপিআর বাহিনী এলাকা ছেড়ে সরে যান। সীমান্তে সৃষ্টি হওয়া উত্তেজনাময় পরিস্থিতিকে নিয়ে বর্তমান আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা এলাকাবাসী। স্থানীয়দের দাবি, অতিসত্বর সমাধান হোক অসম মিজোরাম সীমান্তের সমস্যা। বর্তমানে যে জায়গাতে আপনি আছেন এটা আসামের না মিজোরামের? এটা তো অরিজিনাল আসামের জায়গা, হইলে আমরা তো মিজোরামরে দিয়া খাই, কারণ তারা সবসময় আমরা কাছ থেকে নেয়, আমরা ডরাইয়াও দিই তারা। তো আপনি এখানে ট্যাক্স দেন? ট্যাক্স দিই। কতটা মানে দেন? আমরা এটা তো নিরিখ নাই, কোনো বছর 25 মণ দেয়, কোনো বছর 30 মণ দেয়, 20 মণও দেয়। ওগুলা এই বছর কয় মণ দিছেন? এই বছর আবার দিছি না। কতখানটা দেওয়ার কথা? তো নিশ্চয় হইলেও তো 20 মণ দেওয়া লাগবে তার। কতটা জায়গা আপনি খেত করেন? কেন কেন জায়গা কি তো 8-10 কে রইব আপনার খেত করেন? মালিক হইলো বাইরেন টেট, তার নাম হইলো হীরা। আজকে তারা তো হইলা কো এমআরপি আইসেন 5 জন আইয়া 90 তারা সাহ খাইয়া গেছেন বলছেন, করলে আমরা কইছেন তুমি তাই তো পাবলিক, তুমি তাই না পাবলিক, আমরাও পাবলিক, তোমার তান আমার আমরার ব্যবহার করিয়া তুমি লাভ নাই। যে সরকারের ব্যবহার সরকারে তার ব্যবহার করুক, তার ব্যবস্থা করুক, কিন্তু আমরা বাইরের ব্যবহার করে লাভ নাই। তুমি তাই না যে মানুষ, আমরাও ও মানুষ, আমরা তো সব বাইক। তো এখানে যারা এমআরপি আসলো তারা আপনারা লগনটা কইছেন? জি না, ও সময় আমি আসতাম না। সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা পাকড়াও করল এক ড্রাগস ব্যবসায়ীকে। উদ্ধার করা হলো 26,000 ইয়াবা ট্যাবলেট। বিএসএফ জওয়ানরা পাকড়াও করল এক ড্রাগস ব্যবসায়ীকে। উদ্ধার 26,000 ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 1,30,00,000 টাকা হবে বলে জানা গেছে। আটক 18 বছর বয়সী মারফুজা আহমদ নামের এক যুবক। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনী 7 নং ব্যাটালিয়নের জওয়ানরা এক ড্রাগস ব্যবসায়ীকে পাকড়াও করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চরগোলা থেকে কালীগঞ্জ আসার পথে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ বাজার এলাকায় স্থিত পিরারচক বাজার রোডে AS04M0551 নম্বরের একটি হিউন্ডাই ইয়ন বাহন থেকে 26,000 ইয়াবা ট্যাবলেট সহ 18 বছর বয়সী মারফুজা আহমেদ নামে এক যুবককে আটক করেছে 7 নং ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 1,30,00,000 টাকা হবে বলে জানা গেছে। এদিকে বাহন ও ইয়াবা ট্যাবলেট সহ আটক যুবককে পুলিশের হাতে সমজে দেন বিএসএফ জওয়ানরা। ভারতীয় রেল পরিষেবা এখনো সুরক্ষিত নয় যাত্রীরা। দিন দুপুরে অচেতন অবস্থায় দুজন যাত্রীকে রেল থেকে উদ্ধার করল আরপিএফ। ঘটনাকে ঘিরে লামডিং রেলওয়ে স্টেশনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 15769 আলিপুরদুয়ার লামডিং ইন্টারসিটি রেলের একটি সাধারণ বগি থেকে একটি পুরুষ ও মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লামডিং রেলওয়ে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। কোনো দুর্বৃত্ত নেশা যাবতীয় সামগ্রী খাইয়ে অর্থ লুটপাট করার চেষ্টা করা হয়েছে বলে সন্দেহ স্থানীয়দের। বর্তমানে লামডিং পুলিশ তদন্ত শুরু করেছে। ট্রেন নাম্বার 15769 ডিগ্রি কারণে সবাই ডিউরিং অ্যারাইভেল অফ দ্য সেট ট্রেন
कोई पैसेंजर ने हमको बताया है, आरपीओ को इन्फॉर्मेशन दिया या कोई सेंसलेस पैसेंजर देखा है उसको बगल में, उसको वही कोच में हम जाके ऑफिसर और स्टाफ जाके अटेंड किया, मिला दो तो पैसेंजर मिला, एक तो जेंट्स एक तो लेडीज मिला है, वो लोग सेंसलेस क्वेश्चन में मिला, वो लोग को हम इंफॉर्मेशन दिया रेलवे लंबी रेलवे हॉस्पिटल को इन्फॉर्मेशन दिया, वो लोग का मेडिकल टीम आया जाके वो लोग अभी आरपीएफ और जीआरपी लंबी रेलवे स्टेशन का वो लोग एसिस्ट करके हम लोग एसिस्ट करके अभी लंबी रेलवे हॉस्पिटल में अभी वो लोग एम्बुलेंस में गया है, लोग दो है एक लेडीज एक जेंट्स, अभी बैग हैंड बैग दो तो तीन तो तीन तो टोटल बैग हम मिला है उसका, वो लोग के साथ हम गए अभी कहाँ से कहाँ तक आया कहाँ से अभी तक इन्फॉर्मेशन अभी कुछ नहीं मिला है, बाद में कल से सोने के बाद पता चलेगा अभी तक ये चीज़ नहीं किया गया है। सामाजिक और सांस्कृतिक संगठन खोजेर उद्योगे आयोजित हलो बॉलीवुड प्रतियोगिता। খোঁজ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত গ্রামীণ ভলিবল অজিত কুমার সোম ও মঞ্জু সোম স্মৃতি প্রাইজ মানি অংশগ্রহণ করেন 11টি দল। দুপুর দুটো থেকে ভলিবল খেলা শুরু হয়, রাত্রি 8:45 পর্যন্ত খেলা চলে। প্রতিটি খেলা বেস্ট অফ থ্রি গেম ছিল। ফাইনাল খেলায় খেলোয়াড়দের সাথে পরিচিত হন অভিজিৎ সোম, সুরজিৎ সোম, লালমিয়া লস্কর, কল্যাণ চক্রবর্তী প্রমুখ। ভলিবল প্রতিযোগিতায় আমাদেরকে সহযোগিতা করেন সুনাই ফুটবল একাডেমি। সর্বপ্রথম সুনাই ফুটবল একাডেমিকে আমরা ধন্যবাদ জানাই। অজিত কুমার সোম ও মঞ্জুশ্রী সোমের নামে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা যে আমরা করতে পেরেছি সেই জন্য আমরা গর্বিত। এইখানের মধ্যে যে 11টি দল অংশগ্রহণ করেছিল প্রত্যেকটা দলই খুব ভালো দল, এবং আমরা আগামীতেই চেষ্টা করব গ্রামের মধ্যে অন্য কিছু করা যায় কি না, এবং আমাদেরকে বদরুদ্দিন মজুমদার এবং তার সঙ্গীরা ফুটবল একাডেমির এবং ভলিবল প্রেমীরা যেভাবে এখানে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আমরা সমস্ত সব কিছু সবসময় আমরা ওনাদের কথা মনে রাখতে হবে। আজ একটি ফাইনাল ম্যাচ হয়েছে, এই ফাইনাল ম্যাচটা খুব ভালো ম্যাচ দেখে আমরা খুব ভালো লেগেছে। এই জন্য আমি সর্বপ্রথম আজকে দর্শকদেরকে আমি অভিনন্দন জানাই। দর্শকরা না থাকলে এই খেলাটা জমজমাট হতো না, এবং সর্বশেষে আমি সুনাইবাসীকে ধন্যবাদ জানাই যে এই খেলাটা যে উপভোগ করার জন্য। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। একদিনের সফরসূচি নিয়ে শিলচর আসলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিভিন্ন সভা সমিতিতে অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর। আসাম মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা, আতঙ্কে স্থানীয় জনগণ। সীমান্ত সুরক্ষা বাহিনী পাকড়াও করলো এক ড্রাগস ব্যবসায়ীকে, উদ্ধার করা হলো 26,000 ইয়াবা ট্যাবলেট। এখনকার মতন বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।